রবিউল আউয়াল মাস আসলে আমাদের স্মরণ এসে যায়, আমাদের আনন্দের বিষয় আবার কান্নারও বিষয়। কারণ এই মাসে বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন, এই মাসে আবার আমার নবী এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তো ভাইরা আমার, একদিকে যেমন আনন্দ রাসূলুল্লাহর আগমন মাস হিসাবে আমরা আনন্দ প্রকাশ করি, কারণ রাসূলুল্লাহর আগমনের কারণেই এই পৃথিবীতে শান্তি নেমে আসে, ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূল যদি আগমন না করতেন তাহলে আমরাও শান্তির বার্তা পেতাম না। তো রাসূলুল্লাহর আগমনের কারণেই এই পৃথিবীতে শান্তি আসে। যেই সমাজের মধ্যে ছিল মারামারি, যেই সমাজের মধ্যে ছিল কাটাকাটি, যেই সমাজের মধ্যে কন্যা সন্তানকে জীবিত পুঁতে ফেলা হতো, যেই সমাজের মধ্যে নারীর কোনো মূল্যায়ন ছিল করা হতো না, যেই সমাজের মধ্যে মানবতা ছিল না, যেই সমাজের মধ্যে মানব অধিকার ছিল না, একে অপরকে এভাবেই হত্যা করে ফেলত, রাস্তাঘাটের মধ্যে লাশ পাওয়া যেত, আপনার জীবিত কন্যা সন্তানকে পুঁতে ফেলা হতো, এমন একটা সমাজ ছিল যেই সমাজের মধ্যে যুদ্ধ বিগ্রহ লেগে থাকত। যদি বাবার কালে যুদ্ধ না পারত, ছেলেদেরকে ওসিয়ত করে যেত যে আমার ইন্তিকালের পরে হলেও তোমরা এর প্রতিশোধ নেবা, এমন একটা সমাজের মধ্যে আল্লাহর নবী আগমন করে ওই সমাজটাকে সোনার সমাজ করেছিলেন, ঠিক কিনা বলেন? ওই সমাজটাকে কিসের সমাজ করেছিলেন? শান্তির সমাজ করেছিলেন। নারীর অধিকার ছিল না, নারীর অধিকার ফিরিয়ে দিলেন। মানব অধিকার ছিল না, মানব অধিকার ফিরিয়ে দিলেন। যেখানে ছিল রাহাজানি খুন, সেখান আল্লাহর রাসূল শান্তি প্রতিষ্ঠা করলেন। এ আল্লাহর রাসূল যদি পৃথিবীতে আগমন না করতেন আমরা শান্তি পেতাম না। আজকে আমরা জেনে নেব যে রবিউল আউয়াল মাস কোন মাসে আল্লাহর রাসূল আগমন করেছেন, কয় তারিখে আগমন করেছেন, আবার কয় তারিখে বিদায় নিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শামাইলে তিরমিজের মধ্যে হাদিসটা বর্ণিত আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিন এই পৃথিবীতে আগমন করেছেন। বারটা কী ছিল? সোমবার। যদিও বিভিন্ন মুফাসসিরাম মঙ্গলবারে, অনেকে মঙ্গলবারের কথা বলেন, অনেকে বৃহস্পতিবারের কথা বলেন, কিন্তু সহিহ হাদিসে রাওয়াত হচ্ছে সোমবার দিন আল্লাহ রাসূল এই পৃথিবীতে আগমন করেছেন। কারণ আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূল আল্লাহ, আপনি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন কেন? আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা, সোমবার দিন আমি এই জন্য রোজা রাখি কারণ সোমবার দিন আমি রাসূল পৃথিবীতে আগমন করেছি। এই দিনে আগমন করার কারণে আল্লাহর কাছে শুকরিয়া স্বরূপ আমি আল্লাহর হাবিবি সোমবার দিনে রোজা পালন করে থাকি, সুবহানাল্লাহ। আর বৃহস্পতিবারের দিনে এই জন্য আমি রোজা রাখি কারণ সপ্তাহ দুই দিন জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, সোমবার এবং বৃহস্পতিবার। এই বৃহস্পতিবারে জান্নাতের দরজা দুটি খুলে দেওয়া হয়, এই জন্য আমি রাসূল বৃহস্পতিবারের দিনেও আল্লাহর কাছে শুকরিয়া স্বরূপ রোজা রাখি, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন কেন? যে রাসূলের আগমনের দিনটা কি ছিল? সোমবার দিন। আল্লাহর কাছে শুকরিয়া স্বরূপ আল্লাহ রাসূল এই রোজা রাখতেন। আর বৃহস্পতিবার রোজা রাখতেন, বৃহস্পতিবার দিনে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, এই জন্য আল্লাহ রাসূল বৃহস্পতিবার রোজা রাখতেন। ভাইরা আমার, আমরা দিনের ব্যাপারে একমত হলাম যে আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছেন সোমবার দিনে সুবহে সাদিকের সময়। তাহলে কোন তারিখ আল্লাহ রাসূল? তারিখের বিষয়ে, তারিখের বিষয়ে মতবাদ বর্ণনা আছে যে কতিপয় আলেম বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই তারিখে জন্মগ্রহণ করেন, ইবনে ইসহাক তিনি বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারে রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন। আরও এক বর্ণনার মতে আছে সতেরোই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন।
আরেক বর্ণনার মধ্যে আছে আঠারোই রবিউল আউয়াল, কেউ বলেছেন আটই রমজান, আবার কেউ বলেছেন আটই রবিউল আউয়াল, আবার কেউ বলেছেন বারোই রবিউল আউয়াল। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দিন জন্মগ্রহণ করেছেন? এইটা এক মত যে সোমবার দিন জন্মগ্রহণ করেছেন, কিন্তু কোন তারিখে জন্মগ্রহণ করেছেন এই তারিখ নিয়ে ইমামদের মতামত রয়েছে। তবে সকল আলেমরা এই বিষয়ে একমত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারে রবিউল আউয়াল ইন্তিকাল করেছেন। বারে রবিউল আউয়াল কি করেছেন? ইন্তিকাল করেছেন। আল্লাহ রাসূল বারে রবিউল আউয়াল ইন্তিকাল করেছেন এই বিষয়ে সকল আলেমদের কি একমত? ভাইরা আমার, আমার কথা হচ্ছে এই জায়গায়, আমরা অনেকে বারে রবিউল আউয়াল মাস আসলে, যেহেতু রাসূলের আগমনের মাস, আমরা আনন্দ করব, তাতে কোনো নিষেধ নাই। কারণ রাসূলের আগমনের কারণে একজনই বেজার হয়েছিল, তার নাম কি? শয়তান। আর শয়তান ছাড়া আপনার জান্নাতকে সুসজ্জিত করা হয়েছিল, ফেরেশতাগণ আনন্দ প্রকাশ করেছিলেন এই রাসূলের আগমনের কারণে। আমরাও আনন্দ প্রকাশ করি, কিন্তু এই আনন্দটা সুন্নত এবং শরীয়ত সম্মত হতে হবে। বেদাত পন্থায়, কুফুরি পন্থায় আনন্দ করলে সেটা আনন্দ হবে না, বরং এটা বেয়াদবি হবে। আমরা দেখা যায় যে বারোই রবিউল আউয়াল মাস আসলে আমরা মিছিল বের করি, আনন্দ মিছিল, ঠিক আছে, আনন্দ মিছিল বের করা হয়, কিন্তু দেখা যায় একটা সুসজ্জিত গাড়ির মধ্যে কোন একটা মানুষকে ফুলের মালা পরাইয়া তাকে কেন্দ্র করে মিছিল দেওয়া হয়। আমার প্রশ্ন করা হলো যে বারে রবিউল আউয়াল মাস আগমন করলো আমার নবী, এই জন্য আমরা আনন্দ মিছিল করব, তাতে কোনো বাধা নাই, কিন্তু আমার প্রশ্ন হলো ওই দিন কেন একটি মানুষকে ফুলের মালা পরাইয়া, ফুল দিয়া সাজাইয়া তাকে কেন্দ্র করে মিছিল করা হবে? এটা ইসলামে নিষিদ্ধ আছে, ঠিক কিনা বলেন? বারো রবিউল আউয়াল মাস আমরা পালন করব, বারো রবিউল আউয়াল দিন আমরা পালন করব, জন্ম তারিখ পালন করব, এটা আসলে সুন্নত তরিকায় হতে হবে। একজন পীরকে, একজন মুরব্বীকে আপনি ফুলের মালা সাজাইয়া আর স্লোগানের মাঝে তাকে রাখবেন আর বারো রবিউল আউয়াল স্লোগান দিবেন, এটার রাসূলের সুন্নত পালন হয় না, বরং রাসূলের সাথে বেয়াদবি করা হয়, ঠিক কিনা বলেন? আমরা আরও দেখি তাই শেষ নয়, অনেকে বারো রবিউল আউয়াল মাস আসলে রাসূলের নামে জন্মদিনের কেক কাটে, ঠিক কিনা বলেন? কি কাটে? জন্মদিনের কেক। এটা সম্পূর্ণ নিষেধ, সম্পূর্ণ হারাম। আপনার দেওয়ানবাগি, বিভিন্ন ভাণ্ডারি, তারপরে আট্রসি, আপনার তারা দেখবেন যে বারো রবিউল আউয়াল মাসে বিশাল আকারের কেক নেয়, কেক। এই কেক নিয়ে তারা কি করে? কেক কাটে। কেক নিয়ে কি করে? কেক কাটে। আবার বলে কি, হ্যাপি বার্থডে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কন্যা নাউজুবিল্লাহ। শুধু রাসূলের জন্মদিন এভাবে পালন করা নয়, কোনো মুসলমানের জন্মদিন কেক কেটে পালন করা কি হারাম? কোনো মুসলমান কেক কেটে জন্মদিন পালন করতে পারে না। এই জন্মদিন পালন করার নামে আমার রাসূলের সাথে তারা বেয়াদবি করতেছে, আমার রাসূলের মান এবং সম্মান ইজ্জতের সাথে তারা বেয়াদবি করতেছে, কারণ আল্লাহ রাসূল এভাবে জন্মদিন পালন করতে নিষেধ করেছেন। তাই বারো রবিউল আউয়াল মাস, এই রবিউল আউয়াল মাসে আমরা রাসূলের আনন্দ মিছিল বের করব, একজনকে ফুল সাজাইয়া নয়, কেক কেটে নয়, হ্যাপি বার্থডে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নয়, বরং আমরা রোজা রেখে আল্লাহ রাসূলের জন্মদিন হিসাবে রোজা রেখে আমরা ওই দিনটাকে পালন করব, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এর বাহির যদি কেউ পালন করে সেটা বেদাত এবং সেটা কুফুরি, হারাম। যে কেক কাটা কি হারাম, এটা করা যাবে না। তাহলে আল্লাহ রাসূল বারোই রবিউল আউয়াল, সতেরোই রবিউল আউয়াল, আঠারোই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। ভাইরা আমার।